हेलो एवरीवन, वेलकम टू बैक माय चैनल मुंचिको ब्लॉग। एखन 9:30 बजे, आमरा सबाई बेरिए पड़ेछि, गाड़ीते सब लागेज उठानो हये गेछे। आमरा एखन जाच्छि दार्जिलिं थेके गैंगटकेर उद्देश्ये। আবারও রাস্তায় যেতে যেতে টয়ট্রেনে দেখা পেয়ে গেলাম। কালকে তো দেখেইছিলাম, আবার আজকেও দেখা পেয়ে গেলাম। এই ঠিক এই 9:30 থেকে 10টার মধ্যে দেখলাম এই টয়ট্রেনটা যায়। দার্জিলিং এসে আমাদের একটাই জিনিস হয়নি, সেটা হচ্ছে টয় ট্রেন চড়া। কারণ টয় ট্রেন চড়তে গেলে আমাদের আরও একটা দিন সময় নিতে হতো, আর আমাদের হাতে ছিল না সময়টা, কারণ আমরা দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ারও প্ল্যান করেছি সেই জন্য। অক্টোবরের 4 তারিখে যে সিকিমের বন্যাটা হয়েছিল সেটার কথা তো সবাই জানো, আর তার জন্য NH10 মানে যেই পথটা দিয়ে আমরা গ্যাংটকে যাব সেই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। তো সেই জন্য আমরা ভেবেছিলাম যে গ্যাংটকের প্ল্যানটা হয়তো ক্যান্সেল করতে হবে। আমরা যে গ্যাংটকে হোটেলটা বুক করেছিলাম তো সেখানে ফোন করে আমরা জানি যে যেতে পারবো কি পারবো না, রাস্তার কেমন অবস্থা। তো ওনারা আমাদেরকে জানান যে ট্যুরিস্টের জন্য কেবলমাত্র রাস্তাটা ওপেন করা হবে, পুজোর কয়েকদিন আগেই ওপেন করা হবে। তো সেই ভরসা করেই আমরা এখন যাচ্ছি। এই যে এই ড্রাইভার দাদার গাড়ি করে যাচ্ছি যে আমরা, এনাকে আমরা জিজ্ঞাসা করলাম যে ওখানকার রাস্তাঘাট কীরকম, বলছে যে প্রচণ্ড খারাপ হয়েছিল কিন্তু এখন কিছুটা খোলা হয়েছে, রাস্তা এখনও কাজ চলছে। এই যে এটা একটা ব্রিজ, এর নিচে তিস্তা নদী রয়েছে, এখান থেকেই তিস্তা নদী শুরু। তো এখানে তো কোনো ক্ষয়ক্ষতি দেখা যাচ্ছে না, দেখি আগে রাস্তায় কীরকম কী পরিস্থিতি রয়েছে। এই সেই তিস্তা নদী, প্রচণ্ড পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে দেখে তো বোঝাই যাচ্ছে। আর এতটা চওড়া হয়ে গেছে নদীটা যে রাস্তায় চলে এসেছে নদীটা। এখন तो अभी ये जो तीस्ता नदी है ये सबका कुछ छोड़ा नहीं है। अभी जो देख रहे हैं तो एकदम घर सब बर्बाद है, ये सब घर था यहाँ पर। আগে ঘর ছিল পুরো ভেঙে চড়া হয়ে গেছে। ওই ঢেউটা দেখো, ইয়া ঢেউটা দেখো, ঢেউটা দেখো, ইয়ে দেখো, ইয়ে রোড কে ভি পুরো ব্লক কা, ইধার তো পুরো পানি আয়া থা, ইয়ে পুরো ঘর, ইয়ে পুরো বিল্ডিং, ইয়া পর ঘর, পুরো ঘর থা। কে কে চলে আপ লোক, ইধার কা হাল আছে? ইয়ে না পুরো সাদা বালু হ্যায়। তিস্তা নদী কা হালাত ক্যা কিয়া, कुछ अच्छा है कुछ बुरा भी है, तो मगर चलना पड़ेगा। ये यहाँ से आगे भी बहुत डैमेज, पूरा डैमेज, तो शिवजी का भी खोल दिया था। कल मेरा जो स्टिंग था वो टूट गया। तो जो हैंडी था मेरा टूट गया, हैंडी का मेरा प्रॉब्लम भी हो रहा है। तो
सीजन में कम होता था पानी, रेनी सीजन में ज्यादा भरता था। अच्छा। अभी तो जैसे पूरा नदी वार पार हो गया, पूरा ज्यादा हो गया पानी, अभी भी ज्यादा ही पानी चल रहे हैं। बिल्डिंग पूरा भर गया इधर में पानी। तो नया बीच बन रहा है, नया बीच बन रहा है। ये स्टेडियम था देखिए, फुटबॉल स्टेडियम सिक्किम का है ये पूरा। हाँ, ये भी बोला। ये इसका अंदर में तो पानी घुस गया, इतना ऊंचा में था ये स्टेडियम। वो तो स्टेडियम देखने लायक भी नहीं होगा शायद। जलर किंतु प्रचुर आछे। स्टेडियम को तो हालत ऐसा कर दिया, कितना ऊंचा में था ये पानी, बहुत नीचे में था। पुल्ली ट्रेन है। দেখেছো কতটা ক্ষয়ক্ষতি হয়েছে রাস্তার? রাস্তাটা তো পুরো অর্ধেকটা ভেঙেই গেছে, আর ওই পাশে একটা স্টেডিয়াম ছিল সেটা এখনো পর্যন্ত জলের তলায় রয়েছে। জল এখনো প্রচণ্ড বেশি রয়েছে, স্রোত তো আছে অবশ্যই, কত গাড়ি আর কত বাড়ি এখনো পলির তলায় রয়েছে। রাস্তাটা যেহেতু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, এত তাড়াতাড়ি তো হওয়া সম্ভবও নয়, সেই জন্য গাড়িগুলো প্রচণ্ড আসতে যাচ্ছে। আমরা যে গাড়িটা করে যাচ্ছি দার্জিলিং থেকে গ্যাংটক, গাড়ি ভাড়া নিয়েছে 5,500 টাকা, আর গাড়ির ড্রাইভার দাদাটা সত্যি খুব ভালো, খুব ভালো গাইড করে দেন। তো তোমরা যদি কেউ যেতে চাও তো আমি ওনার নাম্বারটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, গাড়ি বুক করার জন্য কন্ট্যাক্ট করে নিতে পারো। আজকে আমাদের সকাল 8টার সময় বেরোনোর কথা ছিল, আর আমাদের রেডি হয়ে বেরোতে প্রায় 9:30 বেজে গেছে। তো ড্রাইভার দাদা প্রচণ্ড রেগে যাচ্ছিলো, কারণ আমাদের যেমন ভাইফোঁটা হয় তো ওদের দশমীর দিনকে টিকাকরণ একটা উৎসব পালন করা হয়। তো উনি আমাদেরকে গ্যাংটকে পৌঁছে দিয়ে আবার উনি ফিরে আসবে দার্জিলিংয়ে, সেই জন্য আমাদের ওপর একটু রেগেই যাচ্ছিল, রাত হয়ে যাবে আস্তে আস্তে। তো এই গাড়িটা আমাদের গ্যাংটকের দেওরালি স্ট্যান্ডে পৌঁছে দেবে, আবার ওখান থেকে আমাদেরকে গাড়ি বুক করে হোটেলের জন্য যেতে হবে। আমরা যে এনজি মার্কের সামনে হোটেল বুক করেছি, তো সেখানে যেতে গেলে আবার ওইখানকার গাড়ি বুক করতে হবে, এই গাড়িটা নিয়ে যাওয়া যাবে না। চলেছি আমরা গ্যাংটকের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে, এখান থেকে আমরা দুটো ছোট ছোট ট্যাক্সিও বুক করে নিয়েছি, বড় গাড়ি যায় না ওই জন্য দুটো ট্যাক্সি আমাদের করতে হয়েছে, আমরা 6 জন। তো সেই জন্য এই দেওরালি ট্যাক্সি স্ট্যান্ডে ট্যাক্সি বুক করলে 300 টাকা করে ভাড়া নেয় এনারা, আর হোটেলের সামনে একদম পৌঁছে দেয়। চলে এসছি আমরা গ্যাংটকে এমজি মার্গে, একদম সামনেই এমজি মার্গের এই হোটেল ম্যাগনোলিয়া যেটা দেখা যাচ্ছে সেটা আমরা বুক করেছি। সেই সকাল 9:30 সময় শুরু করেছিলাম, এখন 1:30 বেজে গেছে, তো 4 ঘন্টার মতো সময় লাগলো আমাদের এই গ্যাংটক পৌঁছাতে দার্জিলিং থেকে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।